শ্রেণী অর্থাৎ ক্লাস 9 এর বাংলা বিষয়ে আলোচনার জন্য প্রস্তুতি নেব। তোমরা যারা ক্লাস 8 থেকে ক্লাস 9 এ এসেছো, তোমাদের এবারে কিন্তু বাংলা ভাষা সাহিত্যের সিলেবাস বা কারিকুলামটা আর এত সহজ ভাবে যাওয়ার মতো সুযোগ থাকছে না। ক্লাস 9 এ তোমরা যারা বাংলা পড়ছো, তোমাদেরকে আইসিএসই বোর্ডের যে কারিকুলাম বা সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারে তোমাদের পড়াশোনার পাঠে মনোযোগ দিতে হবে। আমরা ক্লাস 9 এ যারা এসেছি, আমরা আমাদের জন্য যে বাংলা বই এবারের জন্য নির্ধারিত হয়েছে সেটা বইটির নাম হলো সংকলিতা। আইসিএসই বোর্ডের এই বইটি সংকলিতা নাম। এই বইয়ে আমরা গদ্য গল্প গ্রন্থ হিসাবে ব্যবহার করব। এখানে 10টি গল্প আছে যেটি আমরা ক্লাস 9 এবং ক্লাস 10 আমরা দুটো পঠন পাঠনের মধ্যে রাখব। ক্লাস 9 এ আমরা এই সংকলিতা গল্প গ্রন্থের আমরা যে প্রথম গল্প অর্থাৎ চ্যাপ্টার 1, সেই চ্যাপ্টার 1 এর গল্পটির নাম হলো গিন্নি। এই গল্পের লেখকের নাম শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা যাকে চিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ নামে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পটি আমরা আজকের আমাদের পাঠ্য বিষয়ের আলোচনা অংশে রাখব। তোমরা যারা ক্লাস 9 এসেছ, তোমরা তোমাদের জন্য এই ভিডিও ক্লিপিং বা এই ভিডিও অংশটিতে তোমাদের আমি এই গিন্নি গল্পের বিষয়বস্তুটি সংক্ষিপ্ত আলোচনা করব এবং তারপরে তোমাদের আমি কিছু টেক্সট পাঠাব, সেখানে গল্পটি লেখা আছে, সেই টেক্সটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে, বুঝবে এবং কঠিন শব্দ এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করবে, গল্পের বিষয়বস্তু ভালো করে বুঝবে এবং তারপরে আমরা তোমাদের জন্য কিছু প্রশ্নপত্র পাঠাব। আসলে গল্পটি যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে তোমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। সে কারণে মনোযোগ দিয়ে প্রথমে গল্পের বিষয়বস্তুটি ভালো করে অনুধাবন করতে হবে, তারপরেই হচ্ছে প্রশ্নপত্রের পাঠ বা প্রশ্নপত্রের অংশে আমরা আসব। আমরা ক্লাস 9 এর সংকলিতা গ্রন্থের চ্যাপ্টার 1 এর ফার্স্ট স্টোরি বা গল্প গিন্নি, যেটি লিখেছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়, পূজনীয়, স্মরণীয় একজন লেখক। তিনি আমাদের কবিগুরু বা বিশ্বকবি নামে খ্যাত। তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে 7ই মে। তারপরে তিনি পড়াশোনা ইত্যাদিতে মনোযোগ দিয়েছেন। তারপরে আমরা দেখব যে তিনি ভালো করে সাধারণ পঠন পাঠনে তার মনোযোগ ছিল না, তিনি স্কুলে যেতে চাননি। পরবর্তী সময়ে প্রথাগত শিক্ষার বাইরে গিয়েও গৃহ শিক্ষক দিয়ে তাকে উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তাঁর অল্প বয়সেই 1874 সালে 1874 তাঁর প্রথম কবিতা প্রকাশ পেয়েছিল, কবিতার নাম অভিলাষ। এটি তত্ত্ববোধিনী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তিনি অল্প বয়স থেকেই তিনি লেখা জোগা বা লেখনী ক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছিলেন। 1883 সালে তিনি মৃণালিনী দেবী এই মহিলার সঙ্গে তাঁর বিবাহ হয়েছিল। তার আগে তাঁর দাদা জ্যোতিরিন্দ্রনাথ এবং কাদম্বিনী দেবী তাঁর বৌঠান, তাদের অনুপ্রেরণায় তিনি লেখা জগতে খুব অনুপ্রাণিত হয়েছিলেন। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যেটি পরবর্তী সময়ে এখনকার দিনে বিশ্বভারতী ইউনিভার্সিটি বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে বিখ্যাত। 1902 সালে কাদম্বরী দেবী সরি 1902 সালে মৃণালিনী দেবী তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছিল। যাই হোক, এই সময় আমাদের দেশে একটা বিশাল ইংরেজ বিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছিল। 1905 সালে 1905 লর্ড কার্জনের সময়ে আমাদের দেশ ভারতের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগ করে দেওয়ার ঘৃণিত ষড়যন্ত্র চলছিল। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বদ্রষ্টা, ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি বুঝতেন, জেনেছিলেন
এটা আমাদের জাতির জন্য একটি বিপজ্জনক ষড়যন্ত্র। সে কারণে তিনি লর্ড কার্জনের এই ষড়যন্ত্রকে ব্যাহত করার জন্য, প্রতিহত করার জন্য, বন্ধ করার জন্য তিনি একদিন ভোরবেলায় শোভাযাত্রা করে বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে তিনি সঙ্গে নিয়ে গঙ্গার স্নান সেরে একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে মিলিত রূপ ঐক্যবদ্ধ রূপ মিলনের চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ দ্য ফাউন্ডার অফ রাখি ফেস্টিভ্যাল। এটা আমাদের জন্য বাঙালির জন্য একটা গর্বের বিষয়। যাই হোক, 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রাখি বন্ধন উৎসবের পরে 1913 সালে তিনি তার বিখ্যাত গীতাঞ্জলি বা অন্য কয়েকটি সমাহার কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ অনুসারে তিনি বিশ্ববিখ্যাত সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল লিটারি প্রাইজ, লিটারেচারে নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে ইংরেজদের দেওয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন। 1920 আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, এই যে ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত প্রায় ভিন্ন ভিন্ন ক্ষেত্রে স্বদেশী আন্দোলনের সঙ্গে রবীন্দ্রনাথ যুক্ত ছিলেন। রবীন্দ্রনাথের লেখা প্রায় 52টি কাব্যগ্রন্থ, 52 পোয়েম কালেকশন বুক এবং 38 নাটক বা ড্রামা বুক, 13টি উপন্যাস, 13 নভেল, 36 প্রবন্ধ গ্রন্থ ইত্যাদি প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন বাংলা ছোট গল্পের প্রণেতা, অর্থাৎ বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রথম রূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ। সে কারণে রবীন্দ্রনাথকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রথম গল্পের সৃষ্টি বা বাংলাতে ছোট গল্পের রূপকার তিনি। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ শর্ট স্টোরি ইন বেঙ্গলি লিটারেচার। এটাও কম গর্বের বিষয় নয়। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর 1941 7 আগস্ট তাঁর মৃত্যু হয়েছিল, 22শে শ্রাবণ। যাই হোক, রবীন্দ্রনাথের এই বিখ্যাত গল্পটির নাম গিন্নি। গিন্নি অর্থাৎ পরিবারের মধ্যে মহিলাদের মধ্যে যিনি দায়িত্বমান বা দায়িত্বশীলা, অর্থাৎ একজন পরিবারের যিনি পুরুষ প্রধান তাকে বলা হয় কর্তা, আর মহিলাদের মধ্যে যিনি প্রধান তাকে বলা হয় গিন্নি। গল্পের নাম গিন্নি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই যেন গল্পের কথক, ক থ ক, কথক মানে স্পিকার, তিনি যেন গল্পের কথক, অর্থাৎ তিনি গল্পটি যেন বলছেন। তিনি ছোটবেলায় তার বিদ্যালয়ের গণ্ডির মধ্যে যে কদিন স্কুলে গিয়েছিলেন সেই স্কুল জীবনের কোনো একটি ছায়া ছবিকে অবলম্বন করে গল্পের সূত্রপাত ঘটেছিল। এক স্কুলের শিক্ষক যার নাম শিবনাথ পণ্ডিত মহাশয়, তাকে দিয়েই গল্পের শুরু। শিবনাথ পণ্ডিত মহাশয় ছিলেন অত্যন্ত রুক্ষ্ণ মেজাজের মানুষ। তার চেহারা মনে আসছে, গোবদাড়ি কামানো, চুল ছাঁটা, টিকিটা ছোট, তাকে দেখলেই ছেলেদের অন্তরাত্মা শুকিয়ে যেত, অর্থাৎ ভয় পেত খুব। তিনি খুব রেগে যেতেন, কিলচর থাপ্পড় মারতেন এবং একেবারে উল্টো সিধা বাক্য মানে ছেলেদের অন্তরকে দহন করে দিত, জ্বালিয়ে দিত একেবারে। তাই সে কারণে এই শিক্ষকের মার আর বকুলের হাত থেকে বাঁচার জন্য ছাত্ররা তাকে দেখে ভয় পেত। আর শিক্ষক বলতেন আগের দিনে ভালো ছিল, তখনকার দিনের শিক্ষককে লোকেরা ভগবানের মতো ভক্তি করে। আসলে আমাদের শিবনাথ পণ্ডিত মহাশয়কে যম ভগবানের সঙ্গে ছেলেরা ভয় পায়, যমের আত্মা, যমাত্মা। এখানে যেন এই শিবনাথ পণ্ডিত মহাশয়ের মৃত্যু কামনার একটা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। যাই হোক, শিবনাথ পণ্ডিত মহাশয় ছেলেদের শাস্তি দিতেন, নতুন নতুন ভাবে তিনি শাস্তি দিতেন, কখনো কখনো এক একজন ছেলের নতুন নতুন নামও দিয়ে দিতেন। এই নামকরণের মধ্য দিয়ে ছেলেদেরকে অন্তর জ্বালায় অন্তর বাণে বিদ্ধ করতেন।
আসলে কি সবাই আমরা নামকে ভালোবাসি, কেউ যদি আমার নাম পরিবর্তন করে অন্য নামে ডাকে আমাকে খুব ভালো লাগে। শশিভূষণ তার চেহারা দেখে শিবনাথ পণ্ডিত নাম দিয়ে দিলেন ভেটকি। ক্লাসে একটা অত্যন্ত মেধাবী ছোট্ট একটি কম বয়সী ছেলে ছিল, দেখতেও যেমন সুন্দর, বুদ্ধিমত্তাও, সবার সঙ্গে কথাবার্তা কম, দৌরাত্র কম, পড়াশোনাতেও মনোযোগী এবং ক্লাসে কথাবার্তাও কম বলে, শিক্ষক তার ভালোই বাসে, ভালো বাড়ির ছেলে। এর নাম ছিল আশু। আশু পড়াশোনাতে খুব ভালো, সবার সঙ্গে মিষ্টি মিষ্টি মৃদু মৃদু হেসে কথা বলতো, অতিরিক্ত কথা বলতো না, কার সঙ্গে ঝগড়া করতো না। আশুর একটি ঘটনা আমরা গল্পের এই পর্যায়ে পাবো। আশু একদিন বৃষ্টির দিনে তার ছোট বোন, বাড়িতে তার বোনের সঙ্গে খেলা করার মতো কেউ ছিল না, তাই আশু নিজে তার বোনের সঙ্গে খেলত। গাড়ি বারান্দাতে বসে তার বোনকে নিয়ে খেলছিল। সেদিন বৃষ্টি হচ্ছিল খুব জোরে, বৃষ্টির ছাঁট থেকে বাঁচার জন্য তাদের গাড়ি বানাতে দু একজন বাইরের রাস্তায় চলা লোক তারাও এসে আশ্রয় নিয়ে দাঁড়িয়ে বৃষ্টি থেকে ভেজা থেকে বাঁচার চেষ্টা করছিল। ঠিক সেই সময় চলছিল আশুর বোনের পুতুলের বিয়ে, দরকার একটা পুরোহিত, ঠাকুরমশাই যে পূজা করে বা মন্ত্র পড়ে বিবাহ দেবেন পুরোহিত, কিন্তু কে পুরোহিত হবে? আশুর বোন এদিক ওদিক তাকিয়ে দেখলো বারান্দার একধারে কয়েকজন লোক বৃষ্টি ভেজা অবস্থায়, কেউ পুরো ভেজা কেউ আলো ভেজা, ওখানে বৃষ্টির জন্য আশ্রয় নিয়ে দাঁড়িয়ে আছে। আশুর বোন গিয়ে একজনকে ডাকলেন, এই যে শুনছেন আমার পুতুলের বিয়ে পুরোহিত হবেন, তার সঙ্গে কথা বলতে আরম্ভ করেছেন। এদিকে আশু ভালো করে লক্ষ্য করে দেখলো বোন যার সঙ্গে কথা বলছেন তিনি আর কেউ নন, তাদের বিদ্যালয়ে শিবনাথ পণ্ডিত মহাশয়। সে তার তো দেখেই ভয় পেয়ে গেল, আশু দেখেই ভয় পেয়ে গেছে, আর বোনে গিয়ে ওর সঙ্গেই কথা বলছে একেবারে, ও আর এদিক ওদিক না তাকিয়ে বোনকে ফেলে খেলার জিনিসপত্র ফেলে একেবারে দেদৌড় বাড়ির ভিতরের অংশে। পরের দিনে যখন স্কুলে গেল একটুখানি ক্লাসে দেরিতেই এসেছিল আশু, গিয়ে নিজের সিটে বসার পরে শিবনাথ পণ্ডিত মহাশয় আশুকে দেখে বললো, বাহ গিন্নি, ছেলে ছেলে ছেলেদের সামনে ছাত্রছাত্রীদের সামনে গতদিনের ঘটনার সবিরন বর্ণনা, বিস্তারিত বর্ণনা দিতে লাগলো, আর সবাই হো হো করে হাসছিল, মিছি মিছি হাসছিল। আর আশু লজ্জায় অপমানে তার মুখ লাল হয়ে আসছিল। একটা সময় তাদের বাড়ি থেকে একটা মাসি ঘটি আর মিষ্টান্ন নিয়ে এসেছিল, আশু যখন তাকে দেখল তখন সে আর কান্না ভুলতে পারেনি, তার কান চোখ সব লাল হয়ে গেল, তার ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তে লাগলো, কিন্তু শিবনাথ পণ্ডিত মহাশয়ের কোনোই প্রভাব পড়ল না। তিনি একেবারে গিয়ে বিশ্রাম কক্ষে তখন তামাক টানছেন। এই গল্পাংশটিতে আমরা আশু নামের এই চরিত্রকে গিন্নি নামকরণের মধ্য দিয়ে হয়তো আমাদের গল্পের নামকরণ গিন্নি রাখা হয়েছে। শিবনাথ পণ্ডিত মহাশয়ের তীক্ষ্ণ মেজাজ, ছাত্রদের শাস্তি গল্পের মূল বিষয় হলেও নামকরণের ক্ষেত্রে আশু পরিবর্তিত হয়ে নামটি গিন্নি হয়েছে এবং সেই গিন্নি আমাদের আলোচ্য গল্পের নামকরণ। আমরা যে টেক্সট পাঠাচ্ছি এই টেক্সটের মধ্যে তোমরা গদ্যাংশটি ভালো করে পড়বে, গদ্যাংশটি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, কঠিন শব্দগুলি শব্দ এবং অর্থ লিখে প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, যাতে করে কঠিন শব্দগুলি 1 2 3 করে সিরিয়াল নাম্বার দিয়ে শব্দগুলি তোমরা লিখতে পারো এবং তার অর্থ বুঝতে পারো। তারপরে আমরা কিছু সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন, একটা সেন্টেন্সের উত্তর, দুটো সেন্টেন্সের উত্তর, এমন কিছু প্রশ্ন এবং কিছু রচনাধর্মী, একটু বড় বেশি লেখা উত্তর লেখা প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন আমি তোমাদের দেব, তোমরা খাতাতে সেই প্রশ্ন এবং উত্তরগুলি সুন্দর করে লেখার চেষ্টা করো।
মনোযোগ দিতে হবে পড়াশোনাতে এবং সময় নষ্ট করে কারিকুলামের কাজকে ব্যাহত করলে হবে না, তোমাকে পড়াশোনায় আগিয়ে যেতে হবে, পড়তে হবে, লিখতে হবে, বুঝতে হবে। গল্পাংশটি বুঝে নেওয়ার পরে প্রশ্নোত্তরগুলি লেখা তোমাদের জন্য সহজ হবে। সে কারণে আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।